সকালবেলায় উঠে আমি পড়তে বসেছিলাম, একবারে চান টান করে আজ পড়তে বসেছি। কালকে অনেক রাত হয়েছিল তাই একটু বেলা হয়ে উঠেছিলাম। পড়তে বসে এখন প্রায় একটা দুটো বাজে। তা এখন আমার রুমে আমার স্টুডেন্টরা এসে কি করছে তোমাদেরকে দেখায়। আমি একটা PDF তৈরি করেছি, তোমরা দেখতে পারো। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পুরস্কার সম্পর্কিত যে জিকে কোশ্চেন তোমরা AR একাডেমি 13 চ্যানেলে গিয়ে দেখতে পারো। তা তোমাদের দেখায় আমি পড়তেছিলাম, এরা ঝুলাই করে সবকিছু নিয়ে এসেছে। নিয়ে এসে ঘরটাকে দেখো কি অবস্থা করেছে, আমার বোর্ড খুলে রেখে দিয়েছে, দিয়ে এরা সাজাচ্ছে ঘরটাকে। এরা ঘরটাকে সাজাচ্ছে, আজকে টিচার্স ডে পালন করবে। কালকে এদের পড়ানো ছিল না, আজকে এদের পড়া আছে তাই আজকে পালন করবে। তাই এরা সাজাচ্ছে। আমার স্টুডেন্টরা ঘরটাকে সাজিয়ে চলে গেল, দেন আমি একটু পড়তে বসলাম। ওরা আসার আগে পর্যন্ত আমি একটু পড়ছিলাম, কারণ সারাদিন তেমন ভালো করে পড়া হয়নি, সেই জন্য আমি এখন যে 2 ঘন্টা টাইম আছে সেই 2 ঘন্টা পড়ে নিলাম। আর আমি এখন পড়ছিলাম, রিজনিং করছিলাম এবং কিছু জিকেও পড়েছি। পড়তে পড়তে দুটি ছাত্রী আমার ঘরে চলে এসেছে, আর নিচে দুটি বেলুন খুলে নিচে পড়ে গেছে এবং দুজনা খুব মারামারি করছে। ছোটবেলায় বেলুনের খুব লোভ ছিল আমার। তারপরে কেক নিয়ে তো চলে এসেছে, এরপরে আমার কিছু আর বলার নেই, দেন তোমরা দেখতে থাকো। দেন ঈদের জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবারগুলো ঈদেরকে সবাইকে ডিস্ট্রিবিউট করলাম। বেলুন গুলো খুলে নিয়ে চলে গেল, আর এগুলোকে আমাকে খুলতে হবে। নিচে অনেক কিছু পড়ে আছে নোংরা হয়ে, সেগুলোকে ঠিক করতে হবে এবং বোর্ডটাকে ওখানে লাগাতে হবে। আমাকে ক্লাস করতে হবে, অনেক কাজ বেড়ে গেল। আমি তাড়াতাড়ি করছি কারণ আমাকে পড়তে হবে এখন, বেশি এক্সট্রা কোনো টাইম নষ্ট করা যাবে না, সবার জন্যই বলছি। Thank you.
ওরা চলে যাওয়ার পর আমাকে এই কাজগুলোকে করতে হলো, বোর্ডটাকে আমি লাগালাম এবং লাগানোর পরে আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমি এরপরে পড়তে বসেছিলাম, পড়তে বসে আমাকে একটা অনলাইনে ক্লাস করতে হয়েছিল, দেন আমার ডিউটি এখানেই শেষ হয়েছিল। আরেকটি কথা, যারা আমার এই ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নেবে, বা এখানে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটাই ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবে। তা সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সবাইকে একটা কথা বলবো যে তোমরা আর কিছু না করো, একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, পরের ভিডিও আবার দেখা হবে।